তুই হালিয়ে দে আর বিকেনা করবি হালিয়ে দে আর হনমি কেন যাবি ঘর তুন হ্যাঁ তোর সমস্ত খরচদার দায়িত্ব আর কথা দিয়ে কথা রাখলেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী কুতুবদিয়া পাড়ার সেই প্রতিবন্ধী নারী নূরজাহানকে প্রতি মাসে 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে মাহবুবের ব্যক্তিগত তহবিল থেকে মাহবুব যখন ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আবেগা আপ্লুত হয়েছেন তখন আর্থিক সহায়তা পেয়ে খুশিতে আত্মহারা হয়েছিলেন এই প্রতিবন্ধী নারী ঠিক আছে আর আয় অবশ্যই খুশি হই খারাপ হইও খুশি হই আজ আর রে দুধ খায় মা ভাইয়াই আল্লাহ শুকরিয়া মাহবুবুর রহমানের এমন মানবিক কাজে মুগ্ধ এলাকাবাসী চাই এমন মানবিকতা অব্যাহত থাকুক মাহবুব ভাই ডিক্লারেশন করছিল মানে ওনার বরণ পোষণ এবং ওনার ড্রাইভার ওনার এনে দিয়ে মাহবুব ভাই দায়িত্ব নিয়েছে এই প্রথমবারের মতো ওনাকে প্রতি মাসের খরচের টাকা মাহবুবের পক্ষ থেকে আমরা দিতে আসি মাহবুব হচ্ছে জনগণের মেয়র মানবিক মেয়র আমাদের এলাকায় আছে একজন প্রতিবন্ধীর বরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই সুবাদে আমরাও গর্বিত এলাকাবাসী হিসাবে আমরাও গর্বিত এরকম একজন মানবিক মেয়র পেয়ে এমন মানবিক কাজের পাশাপাশি কক্সবাজার পৌরসভার সমস্যা চিহ্নিত করে সমাধানীয় তড়িৎ পদক্ষেপ চান পৌরবাসী আব্দুর রশিদ মানিক টিটিএন কক্সবাজার